যে মানুষটা ভালোবাসত সেই মানুষটা তোমাকে এখন অবহেলা করছে তাই তো একটা মানুষ কখন একটা মানুষকে অবহেলা করতে শুরু করে এটা জানতে হবে দেখো এই পৃথিবী জুড়ে কোন একটা মানুষ যখন একটা মানুষকে অবহেলা করছে তার পিছনে চারটে কারণ থাকে এই চারটে কারণই মূল কারণ এই চারটে কারণের জন্য যে মানুষটা খুব ভালোবাসছিল সেই মানুষটা তোমাকে অবহেলা করতে শুরু করবে এখন এই চারটে পয়েন্ট কি সেটাই আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো তো ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখো প্রথমে এই যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু ম্যাক্সিমাম মানুষ জানে তারপরেও মানে না দেখো কোন একটা মানুষের সামনে তুমি যদি নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দাও তাহলে সেই মানুষটা তোমাকে দুদিন ভালোবাসবে তিন দিনের দিন ভালোবাসবে না খুব সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি ধরো তুমি যে সেলিব্রিটিকে ভালোবাসো ধরো শাহরুখ খানের কথাই বলছি শাহরুখ খান এত এত বড় একটা সেলিব্রিটি তো শাহরুখ খানকে তুমি দেখার জন্য এক ঝলক দেখার জন্য তুমি ছটফট করো তাই তো তোমার মতো বহু কোটি কোটি মানুষ ছটফট করে এবার শাহরুখ খান যদি তোমার বাড়িতে এক বছরের জন্য থাকার জন্য আসে ধরো তোমার সঙ্গে সারা সে থাকবে তোমার বাড়িতেই থাকবে এক বছর টানা থাকবে তো তুমি দেখবে প্রথম দিনে প্রথম দিনে প্রথম সময়টাতে তুমি তাকে নিয়ে যতটা এক্সাইটেড থাকবে তোমার আশেপাশে মানুষজন যতটা এক্সাইটেড থাকবে বছরের শেষ দিনে তার এক পার্সেন্টও থাকবে না কারণ ওই মানুষটা সারা সারা বছর তোমার সাথে ছিল আর এই সেম জিনিসটাও তোমাদের সাথেও হয় কোনো একটা মানুষের সামনে তুমি যখন নিজেকে সম্পূর্ণভাবে সোপে দেবে নিজেকে যখন ওপেন বুক করে দেবে তখন তার যে পাতাটা পড়তে ইচ্ছা করবে সে সেই পাতাটা পড়বে এবং পড়া হয়ে গেলে সেই বইটাকে সে ফেলে দেবে তাই নিজের মধ্যে একটা কিউরোসিটি রাখা দরকার নিজের মধ্যে একটা রহস্যময় ভাব রাখা দরকার ঠিক আছে নিজেও নতুন কিছু জানবো এবং নিজেকেও এমনভাবে আপডেট করব যে সে যেন সময়ের সাথে সাথে আমাকে নতুনভাবে চিনতে পারে এমনটা যদি তুমি করতে না পারো তাহলে কিন্তু কখনোই তোমাকে কেউ ভালোবাসবে না সম্পূর্ণভাবে নিজেকে সোপে দেবে না ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট একটা কথা বুঝতে হবে যে অনেক সময় সম্পর্কের মধ্যে এমন সিচুয়েশন তৈরি হয় যখন সামনের মানুষটা হয়তো আমাকে যেটা বললো আমি সেটা ঠিকভাবে বুঝলাম না আমি অন্য রকমভাবে বুঝলাম আবার আমি যে কথাটা বলছি সেই কথাটাও সে আমার মতো করে বুঝলো না একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় একটা ভুল বোঝাবুঝি তৈরি হয় আর এই ভুল বোঝাবুঝিটা বেশিরভাগ ক্ষেত্রে হয় সম্পর্কের ঠিক এক দেড় বছর পর কারণ সম্পর্কের এক দেড় বছরের মধ্যে আমরা দুজন দুজনকে চিনে ফেলি জেনে ফেলি বুঝে ফেলি আর নতুন করে চেনা জানার কিছু থাকে না এরপরে কি হয় আমাদের যে বক্তব্যগুলো থাকে আমার এটা ভালো লাগে না তোমার এটা কেন ভালো লাগবে এই সবগুলো আমাদের শুরু হয় এর ফলে কি হয় বেশিরভাগ ক্ষেত্রে ভুল বোঝাবুঝি সিঁড়ি হয় ভুল বোঝাবুঝি যাতে না হয় তার জন্য একটা কথা বুঝতে হবে যেহেতু তোমরা দুটো ডিফারেন্ট মানুষ তাই সম্পূর্ণভাবে হান্ড্রেড পার্সেন্ট মেন্টালিটি তোমাদের ম্যাচ করবে না সেভেন্টি পার্সেন্ট যদি মেন্টালিটি ম্যাচ করছে তাহলে ঠিক আছে এর শোকে রিলেশনশিপ এগিয়ে নিয়ে যাও কিন্তু কেন থার্টি পার্সেন্ট ম্যাচ করছে না কেন তোমার ওটা ভালো লাগবে যেহেতু আমার ভালো লাগে না তাই তোমাকে করলে চলবে না এই জিনিসগুলো বারবার করে বললে চলবে না এতে ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে আর অনেক সময় এমনও হয় যে মেসেজের মাধ্যমে ফোন কলের মাধ্যমে যে কথাটা বলা হচ্ছে সেই কথাটার এক্সপ্রেশনটা কেমন আমরা বুঝতে পারছি না সে সেটি কেমনভাবে বলতে চাইছে এটা আমরা বুঝতে পারি না তো এর ফলেও অনেক সময় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় তাই সেই ভুল বোঝাবুঝির সৃষ্টি হলেই সামনাসামনি যদি আমরা মিচ করে ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করি দেখবে অনেকটাই এই রিলেশন মানে যে সমস্যাটা হচ্ছে সেটা সমাধান হয়ে যায় ঠিক আছে তো এর জন্য অনেক সময় মানুষ ইগনোর করতে শুরু করে তাই অনেক দিন ধরে এই ফোনে কথা বলা বা মেসেজের মাধ্যমে কথা বলা কিন্তু ডেটিং হচ্ছে না এমনটা করলে কিন্তু সম্পর্কের মধ্যে এরকম সিচুয়েশন ঘটবেই তাই ডেটিংটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট মাঝে মাঝে দেখা করা আবার প্রত্যেক দিন দিনে চারবার করে দেখা হচ্ছে এমনটাও কিন্তু উচিত নয় এটাও বুঝতে হবে ঠিক আছে তিন নম্বর পয়েন্ট এটাও খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখো কোন একটা মানুষের যদি একটা চাহিদা থাকে সেই চাহিদাটা তুমি যদি পূরণ করতে না পারো তাহলেও কিন্তু মানুষের অভাবে স্বভাব নষ্ট হয় হ্যাঁ কোনো একটা মানুষ অ্যাডজাস্ট করবে তুমিও অ্যাডজাস্ট করছো সম্পর্কের মধ্যে সেও অ্যাডজাস্ট করছে কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে তাকেই বেশি অ্যাডজাস্ট করতে হচ্ছে তুমি সম্পূর্ণভাবে তাকে সব কিছু মানাতে বাধ্য করছো সব কিছু তাকে বুঝতে বাধ্য করছো এমনটা যদি হয় তাহলে কিন্তু তার একটা সময়ের পর অভাবে স্বভাব নষ্ট হবে তাই সম্পূর্ণভাবে এটা বুঝতে হবে যে সম্পূর্ণভাবে তুমি যদি তাকে বুঝিয়ে দাও সব কিছু যে না এটাও মানতে হবে ওটাও মানতে হবে সেটাও মানতে হবে এটাও তাহলে কিন্তু তার একটা সময়ের পর অভাবে স্বভাব নষ্ট হবেই এটাও বুঝতে হবে তাই নিজেকে একটু ডেভেলপ করবে এবং তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবে এমনটা যেন সে ফিল না করে যে তুমি তার কাছে একটা বোঝার মতো এবং এই বোঝাটাকে নিয়ে সে সারা জীবন চলতে হবে তাকে এমনটা যদি হয় তাহলে কিন্তু সে অবহেলা করতে শুরু করবে ঠিক আছে তো এটাও একটু মাথায় রাখতে হবে চার নম্বর পয়েন্ট আমাদের মধ্যে এমন অনেক সময় হয় যে আমরা যেমন মানুষ ঠিক তেমনভাবেই কিন্তু আমরা পৃথিবীটাকে দেখি বা আশেপাশের সমাজকে দেখি তো তুমি যদি খুব ভালো মানুষ হও তুমি যদি একটা মানুষকে ভালোবাসার জন্য চুজ করেছো তাহলে তোমার এমনটাই মনে হবে যে সেও তোমাকে সত্যিকারের ভালোবাসার জন্যই লাইফ পার্টনার হিসেবে চুজ করেছে কিন্তু এমনটা নাও হতে পারে এমনটা ভুল হতেই পারে তুমি একটা ভুল মানুষকে চুজ করতেই পারো সেই মানুষরা হয়তো চারিত্রিক কোনো বিশুদ্ধতা নেই সে হয়তো চারিত্রিক দিক থেকে খুব খারাপ তার চরিত্রটাই খারাপ সে হয়তো এক জায়গায় থাকতেই চায় না সে এখানে একবার থাকবে সেখানে একবার থাকবে ওখানে একবার থাকবে এইভাবেই সে চায় আবার তার হতে পারে এত বেশি ডিমান্ড সে নিজের হতে কিছুই নেই কিন্তু তার প্রচুর ডিমান্ড সে এখানে এইটুকু পাচ্ছে না ওখানে পাচ্ছে না এরকমভাবে সে বহু জায়গায় ঘুরে ঘুরে বেড়ায় এরকম অনেক মানুষ আছে আশেপাশের সমাজে ঠিক আছে তো এটা তোমাকে বুঝতে হবে যে যদি তোমার এমনটা মনে হচ্ছে যে না আমি আমার দিক থেকে তার চাহিদা পূরণ করার চেষ্টা করেছি আমি নিজেকে রহস্যময় তৈরি করেছি আমি সমানভাবে সুন্দরভাবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু তারপরেও সে থাকছে না তাহলে বুঝতে হবে যে তুমি একটা ভুল মানুষ চুজ করেছো এবং তার চাহিদার কোনো শেষ নেই সে এক জায়গায় থাকতে চায় না তার চরিত্র কোনো ঠিক নেই এবং সে এইভাবেই জীবনটাকে হয়তো কাটাতে চায় বা তার যা ইচ্ছা সে সেটাই করতে চায় কিন্তু তোমাকে বুঝতে হবে যে তুমি যদি ওখান থেকে সরে আসতে না পারো তাহলে কিন্তু তোমারও অনেক বড় ক্ষতি হবে কারণ এইভাবে সম্পর্ক চলে না ঠিক আছে তো অনেক মানুষ এমন আছে যারা কিন্তু দু তিন দিন করেই থাকে সম্পর্কের মধ্যে বা একটা সময়ের মতো থাকলো তারপরে কিন্তু সে ওই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার জন্য অবহেলা বা ইগনোর করতে শুরু করবে তোমাকে এটাও তোমাকে বুঝতে হবে তো এই চারটে মূল পয়েন্ট এই চারটে পয়েন্টের জন্যই কিন্তু হ্যাঁ যে কোনো সম্পর্কের মধ্যে একটা মানুষ যে ভালোবাসছিল কালকে আজকে সে অবহেলা করতে শুরু করেছে তো এই চারটে পয়েন্ট মিলিয়ে দেখতে হবে তোমার সাথে কোনটা ঘটছে তোমার সাথে কোনটা ঘটছে নিচে কমেন্টে জানাও সেই হিসাবে তোমাকে আমি রিপ্লাই করবো এবং তুমিও নিজের মতো করে ডিসিশন নাও যে তোমার কি করা উচিত এই মুহূর্তে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় অবশ্যই ভিডিওটা শেয়ার করতে বলো না তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মধ্যেই কারণ সেখান থেকেও কিছু মানুষ দেখে তাদের সম্পর্কটাকে ঠিক করতে পারবে তাদের জীবনটাকে ঠিক করতে পারবে চলো আজকের মধ্যে এটুকুইটা ঠিক আছে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো